বাবা, এখন তোমাকে ছেড়ে আর এই বাড়িটা ছেড়ে বেশি দিন বাইরে থাকতে ইচ্ছে করে না। সেজন্যই আমি এটা ডিসাইড করেছি যে এবার আমরা সবাই ইন্ডিয়াতেই শিফট করে যাব। আরে আমার ছেলে, আমার বৌমা, আমার আদরের নাতনি যদি আমার সঙ্গেই থাকে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? বাবা, আমরা ঠিক করেই এসেছি যে আমরা একসাথে ইন্ডিয়াতেই থাকবো। খুব ভালো বৌমা, এখন থেকে দাদু আর নাতনি খুব খেলবো, তাই না মা? হ্যাঁ দাদু, আমি তোমাকে ইউএসএ খুব মিস করেছি। ওহ আমার মিষ্টি মা। সোনালি, হ্যাঁ, আমরা যে বাবার জন্য একটা স্পেশাল গিফট এনেছিলাম না, সেটা কোথায়? ওটা আমি ঘরে রেখেছি, আমি এক্ষুনি আনছি। যাও নিয়ে এসো তাড়াতাড়ি, এক্ষুনি আনছি। আমি দেখছি। দাদু, আমি জানি গিফট কোথায় আছে। আচ্ছা, কেউ ছিল না বাইরে, ঝড় হচ্ছে তো, হতে পারে সেই কারণেই হাওয়াতে দরজায় কোনো শব্দ টব্দ হয়েছে। বাবা, এই হলো আপনার স্পেশাল গিফট, নাও পরিয়ে দাও। তাই এই তো বাবা, তোমাকে তো দারুণ লাগছে। বাবা, আপনাকে খুবই ড্যাশিং লাগছে। আরে তোমরা দুজনে অনেক সারপ্রাইজ দিয়েছো, এবার আমার পালা। আমিও আমার নাতনির জন্য সারপ্রাইজ গিফট এনেছি, এখনই আনছি। ঠিক আছে। দেখো বৌমা, আমি খুশির জন্য কি এনেছি। আরে বাহ, কিন্তু খুশি খুশি কোথায় গেল? খুশি তো এখানেই ছিল এক্ষুনি। হ্যাঁ, ওকে তো আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম। না না, ও তো তোমার পেছন পেছন চলে গেল। না, ও তো আমার পিছনে যায়নি। ঠিক আছে, আমি দেখে আসছি। খুশি 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 কোথায় গেলি? আহ
খুশি কোথায় গেলি? খুশি তুই কি এখানে আছিস? খুশি বড়দের এভাবে বিরক্ত করতে নেই। খুশি খুশি এলো কোথেকে? ওকে তো আমি উপরে খুঁজলাম, ও তো উপরেও নেই। আরে ও তো বাইরেও নেই, আমি পুরো লনটা দেখে এলাম। আরে মেয়েটা গেল কোথায়? সত্যি তো দেখুন মিস্টার নীল, আমরা আপনার বাচ্চাকে খুঁজে দেবো, আপনি একদম ভাববেন না। আর এমনিতেও আমরা কন্ট্রোল রুমে ইনফর্ম করে দিয়েছি। ইন্সপেক্টর, এখানে বসে বসে কন্ট্রোল রুমে ফোন করলে কিচ্ছু হবে না। আপনি আমাদের সাথে চলুন আর খুশিকে খুঁজুন। নীল তুমি বল ওনাকে, আপনি আমাদের সাথে চলুন এক্ষুনি। সোনালি একটু ধৈর্য ধরো, দেখো উনি আমাদের মেয়েকে খোঁজার চেষ্টা তো করছেন। শোনো একটা কাজ করি, শোনো আমরা বাড়ি যাই। এটাও তো হতে পারে যে আমরা যখন ছিলাম না হয়তো বাড়ি ফিরে এসেছে, তাই না? এটা তো হতে পারে। চলো ইন্সপেক্টর, চলো আমাদের খুশি। ঠিক আছে, খুশি জানি না কোথায় আছে আমার মেয়েটা, কি অবস্থায় আছে ও। বৌমা এভাবে ভেঙে পড়ো না, আমাদের খুশির কিচ্ছু হবে না, ওকে নিশ্চয় খুঁজে পাবো। বাচ্চাটাকে এখনো খুঁজে পাওনি না? হ্যাঁ তুমি? তুমি এখানে কেন এসেছো? বেরিয়ে যাও এখান থেকে। আরে একি বাচ্চাটাকে পাওয়া গেছে কি? বৌমা এর একটা কথার উত্তর দেবে না তুমি। এই মহিলাটি পাগল, সারা দিন ধরে যত উদ্ভট কাণ্ড করতে থাকে। আমি জানি বাচ্চাটা কোথায়। কোথায় আছে আমার মেয়ে? প্লিজ বলুন ও কোথায় আছে একবার। তোমার মেয়ে এই বাড়ির মধ্যেই আছে, আবার খুঁজে দেখো পেয়ে যাবে। আর ওর খেয়াল রেখো, দ্বিতীয়বার গেলে আরো কোনোদিন ফিরে আসবে না, কোনোদিনও না। আমি বলেছিলাম না এই মহিলাটি পাগল, পাগল মহিলা। আরে আমরা সবাই মিলে সারা বাড়িতে খুঁজেছি, কোথাও পাইনি ওকে, আর ও বলছে এই বাড়িতেই আছে। আবার খোঁজো, ভালো করে খুঁজে দেখো, মেয়েটা এই বাড়ির মধ্যেই আছে। বাবা আর একবার খুঁজতে অসুবিধা কোথায়? ঠিক আছে খুশি,
খুশি? এটা গেলটা কোথায়? খুশি, তুই এখানে? খুশি, খুশি মামনি, খুশি খুশি ওঠ, খুশি খুশি ওঠ মা, খুশি চকুল মা, চকুল খুশি মা, চকুল খুশি 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 মা, বাবা তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? কিছু না মা, এই তো সব কিছু ঠিক আছে, কিছু হয়নি। দেখ খুশি, এরকম আর কোনোদিন করবি না। তোর জন্য কতটা টেনশন হচ্ছিল জানিস? তুই জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি? বাবা বাবা, কোথায় তুমি? তুমি কি ওখানে? বাবা, মা, তোমরা কি এখানে? বাবা, বাবা, মা, তোমরা কোথায় গেলে? তোমরা কি ওপরে? বাবা, মা,
খুশি? নীল কি হয়েছে? আরে খুশি এখানে এসেছিল, আর ও তো পড়ে গিয়েছিল, কান্নাকাটি করছিল। কি? হ্যাঁ খুশি এখানে? নীল, খুশি তো আমার সাথে ছিল, খুশি ঘুমোচ্ছে। কি? হ্যাঁ চলো তুমি দেখো, চলো। খুশি মামনি, খুশি, সোনালি দেখো, ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আমি তোমাকে বলেছিলাম তো। তুমি রিল্যাক্স করো, আমি এক্ষুনি ওকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। কাম ডাউন, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আরে খুশি কোথায় গেল? ব্রেকফাস্ট করতে হবে তো, ওকে ডাকো। খুশি, মা কাম ফর ব্রেকফাস্ট। আরে খুশি মা কোনো সাড়া দিচ্ছে না কেন? কোথায় ও? বাবা আমি দেখে আসছি। খুশি, খুশি মা, খুশি, বাবা, খুশি ঘরে নেই। কি? ঘরে নেই? না। গেল কোথায়? আমি জানি না, সকালে তো ঘরেই ছিল। একটা কাজ করো, তুমি ওই ঘরে দেখো, ঠিক আছে? খুশি মামনি, খুশি এখানে কি করছিস? তোকে সবাই নিচে খুঁজছে মা, চল নিচে চল। আমি খুশি নই, তুমি এলে না কেন? তো মাও এসে গেছে। ও তুই এখানে? তুমি এই দরজার লকটা কেন খুলেছো? শোনো কি সব বলছে। কিন্তু নীল, আমি তো কোনো লক খুলিনি। আমি যেটা দেখলাম সেটা কি সত্যি নাকি মনের ভুল? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কিছু বুঝতেই পারছি না। খুশি কাম, তুমি জানো দাদু কখন থেকে ওয়েট করছে ব্রেকফাস্টের জন্য? চলো লেটস গো নীল, চলো চলো। ও মাই গড, এনে এটা নে। মা আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার খেলতে যাই। ওকে যা, বাই। ওকে বাই বাই। বৌমা আমারও হয়ে গেছে। আরে বা তুমি তো খুব ভালো ক্যাচ ধরো। যাও ভেতরে যাও। খুশি, খুশি তোর কি হয়েছে? খুশি কি হয়েছে, ভয় পাচ্ছিস কেন? জানো মা, আমি আর আমার ফ্রেন্ড ওই আন্টিটাকে একদম লাইক করি না, বিশেষ করে আমার ফ্রেন্ড, হি তো হেট স্যার। তোর ফ্রেন্ড? কিন্তু এখানে তোর কোন বন্ধু আছে? আমি তোমাকে বলবো না, আমি শুধু বাবাকে বলবো। আমার বন্ধু বলেছে শুধু বাবাকেই ওর ব্যাপারে বলতে। তোর বন্ধু? এসব এসব কি হচ্ছে কি এখানে? হয়তো
হয়তো ওই আন্টি আমাকে হেল্প করতে পারে। হ্যাঁ, আমার ওনার সঙ্গে কথা বলা দরকার। আন্টি, আন্টি, আন্টি আপনি বাড়ি আছেন? আন্টি, সোনালি, সোনালি। হ্যাঁ বাবা, বৌমা একটু কাজে বাইরে গেছে। খুশি কোথায়? ও হয়তো ঘরেই আছে, বোধহয় খেলছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। খুশি, খুশি মামুনি, বাবা এসে গেছে। খুশি, খুশি, খুশি মামুনি তুই কোথায়? খুশি, খুশি তুই কি ভেতরে? খুশি, খুশি, ও একটা বাচ্চা, ও একটা বাচ্চার আত্মা যে তোমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু এই বাচ্চার আত্মা এখানে কেন এসেছে? আর আর ও আমাদের কাছে কি চায়? সেটা আমি জানি না, তবে আমি এই আত্মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যাতে ও চলে যায়, কিন্তু ও এখান থেকে যেতে রাজি নয়। তাহলে আমরা এখান থেকে চলে যাই? এটা ভুল করেও ভেবো না, ও তোমাদের কাউকে ছাড়বে না। খুশি, তুই তুই কাঁদছিস কেন? আর তুই উপরে উঠলি কি করে? আমি খুশি নই। তুই কি হয়েছে খুশি, তুই এরকম বলছিস কেন? বললাম না আমি খুশি নই। ভুলে গেলি কে? তাহলে তাহলে তুই কে? আমি স্যাঙ্কি, স্যাঙ্কি, স্যাঙ্কি। নীল, নীল, কি ভাবছো, কি হয়েছে তোমার? খুশি, বাবা তুমি আমার জন্য কিছু আননি? আমার জন্য চকলেট আনতে পারতে। হ্যাঁ মা, আমি তোর জন্য চকলেট এনেছি, তাছাড়া আরো অনেক কিছু এনেছি। যা, হলে রাখা আছে, নিয়ে নে। যা, বাই বাই। নীল, আমার তোমার সাথে খুব দরকারি কথা আছে। আমি একটু আগে ওই আন্টির বাড়ি গেছিলাম। কোন আন্টি? ওই সেদিন যিনি বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, আর উনি আমাকে বললেন যে একটা বাচ্চা ছেলের আত্মা আমাদের পেছনে পড়ে গেছে, ও আমাদের মেরেই ফেলবে। নীল, নীল, ও আমাদের খুশিকে মেরে ফেলবে। নীল তুমি কিছু করো, নীল তুমি কিছু করো, আমাদের খুশি। আমি একটু আসছি। নীল, Thank you.
তুমি? আন্টি প্লিজ, আপনি প্লিজ আমার মেয়েটাকে বাঁচান। স্যাঙ্কিওকে মেরে ফেলতে চাই। এটা তো খুব ভালো খবর, তোমার সঙ্গে এটাই হওয়া উচিত, তুমি এটারই উপযুক্ত। প্লিজ আন্টি এরকম বলবেন না, আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি, আপনি চাইলে ওকে বাঁচাতে পারেন, প্লিজ আমাকে একটু সাহায্য করুন, প্লিজ। সাহায্য? তাও তোমাকে? যেটা আমি ভোগ করছি তোমার সঙ্গেও সেটাই হওয়া উচিত। চলে যাও এখান থেকে। আন্টি আন্টি শুনুন প্লিজ আন্টি। আমার মনে হচ্ছে আমার আর খুশির ব্যাপারে তোমার কোনো চিন্তাই নেই, আমাদের ইন্ডিয়ায় আসাই উচিত হয়নি। হ্যাঁ সোনালি, আমাদের ফিরে আসাটা উচিত হয়নি, আমাকে শাস্তি পেতেই হবে। এসব কিছু ঠিক করা এত সহজ নয়, খুব কঠিন। কি ভোগ করতে হবে, কি বলছো তুমি, বলো না নীল কি হয়েছে। সোনালি তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আমরা পরে কথা বলছি। কিন্তু নীল আমাকে বলো, এই লাইটের কি হয়ে গেল। সোনালি যাও, খুশি একা আছে, যাও। হ্যাঁ কিন্তু তুমি তো বলবে আমাকে। সোনালি প্লিজ যাও যাও, আমি খুব টেনশনে আছি সোনালি, প্লিজ প্লিজ গো। কি করব, কি করে করব, এই দরজাটা খুললো কি করে। কে তুমি? আরে এখানেই তো ছিল। আমি এখান থেকে কোথাও যাবো না। স্যাঙ্কি স্যাঙ্কি প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও, স্যাঙ্কি প্লিজ। তোমরা যেতে চাইছিলে না, তবে তোমরা যাও, আমিও কি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি।
না থেমে যাও প্লিজ, তোমার যা চাই তুমি নিয়ে নাও, কিন্তু ভগবানের দোয়া তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও। প্রমিস করছো তো যে কোথাও যাবে না? আমি প্রমিস করছি, আমি প্রমিস করছি যে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব। খুশি, তুই ঠিক আছিস তো? খুশি, তুই এখন ঠিক আছিস তো? এখন আপনি আমাদের সাহায্য করুন প্লিজ, প্লিজ হেল্প আস আন্টি। আমি চেষ্টা করব, কিন্তু আমার চেষ্টা কতটা সফল হবে সেটা আমি বলতে পারছি না। আমি এটা জানি যে তুমি এখানেই কোথাও আছো। এখন তো আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে তুমি এখানেই কোথাও আছো। ছেড়ে দাও, ছেড়ে দাও ওই বাচ্চাটাকে। নীল, নীল, এই স্যাঙ্কিটাকে তুই ওকে বলো। আর আর ও আমাদের খুশির পিছনে কেন পড়ে আছে তুমি বলো, নীল বলো, তুমি বলো নীল। সোনালি, এটা 12 বছর আগের একটা ঘটনা। আরে আন্টি আপনি? হ্যাঁ নীল, আমি না বাবা একটু মার্কেট যাচ্ছি, তুমি একটু শ্যাঙ্কির খেয়াল রাখবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো আজকে বাড়িতেই আছি, ও আমার কাছে থাক। অল রাইট, শ্যাঙ্কি দাদাকে বিরক্ত করবে না, ওকে? মা, তুমি আমাকে সবসময় একই কথাই বলো, আমি বুঝে গেছি। নটি,
All right. Bye, Neil. Take care. Bye. Bye. Phew. Thank you. চল আমরা একটা গেম খেলি। খেলবি? কিন্তু দাদা আমার খুব ঘুম পাচ্ছে। আরে যা। চল ঠিক আছে। একটা কাজ করি। তুই যা ওই ঘরটা গিয়ে রেস্ট কর। ঠিক আছে? বাই 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 বাই। হ্যালো। হ্যাঁ নীল। হ্যাঁ মোহিত। আরে তুই এখনো এলি না? এখানে গ্রাউন্ডে সবাই তোর ওয়েট করছে। না ভাই, আজ আর আসতে পারবো না রে। আসলে হয়েছে কি, এই স্যাঙ্কির মা ওকে আমাদের বাড়িতে রেখে গেছেন, এখন ওর তো খেয়াল রাখতেই হবে। ও কি করছে? আরে ও এখন ঘুমোচ্ছে। ও যখন ঘুমোচ্ছে তুই ওখানে কি করছিস? যতক্ষণ ও ঘুমাবে ততক্ষণে তো তুই আসতেই পারিস। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। আরে তাড়াতাড়ি আয় ভাই। নীল দাদা তুমি কোথায়? আমি তো বুঝতেই পারিনি এতক্ষণ কেটে গেছে। আরে স্যাঙ্কি নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে যেতে হবে। সোনালি কোনো লাভ নেই, ও আমাদের এখান থেকে কোথাও যেতে দেবে না। আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, চল খুশি। সোনালি বৌমা, আরে কথাটা তো শুনবে বৌমা। বাবা বাবা চল বাবা, এই বেসমেন্ট থেকে পালিয়ে যাই, চল। দেখেন হয়তো কোনো অসুবিধা হবে না, চল বাবা। আসতে আসতে চল বাবা। খুশি কোথায়? খুশি খুশি তো সোনালির সঙ্গে ছিল। আরে তোরা কেন কোথায়? খুঁজে নিয়ে আসি, চলো চল চলো চলো। কোথায় খুশি? খুশি আসতে কোথায় গেল? খুশি 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 সোনালি খুশি 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 সোনালি খুশি 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 না খুশি না খুশি না খুশি না।
আমি সত্যি কথা বলছি স্যাঙ্কি। আরে দাঁড়া বাবা, কি করছিস তুই? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.